সেই বিরাট খামারটাতে কখনো বৃষ্টি হয় না, আমারই কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোটা ফোটা রক্ত যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির গায়ের রঙের ঘোর কৃষ্ণ বর্ণ, আফ্রিকার কুলির জমাট রক্তে ঘোর কৃষ্ণ বর্ণ। কে ভোর না হতেই ওঠে, কে তখন থেকে ঘেটে মরে, কে লাঙল কাঁধে দীর্ঘ রাস্তার পুজো হয়ে হাঁটে, আর এইবার শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাছের টুকরো, শতশূন্য নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এরপরেও তাকে পুরস্কৃত করা হয় চাবুকার বুটে ঠোক্কর দিয়ে। কে সেই মানুষ যে ক্ষেতগুলোতে গম আর ভুট্টা ফলায়, আর শাড়ি বাঁধা কমলা গাছগুলোতে ফুলের উৎসব আনে? কে সেই মানুষ? কেউ বড়লাকে গাড়ি যন্ত্রপাতি মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নিগ্রোদের মুন্ডু জোগান দেয়। কে সাদা আদমিকে বড়লোক তৈরি করে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সে মানুষ? তাদের জিজ্ঞাসা করে যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হচ্ছে, তার সকলেই উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা যে দিনরাত গাধার খাটুনি খাটছে। আহা, আমাকে অন্ততই তালগাছটা চূড়ায় উঠতে দাও, সেখানে বসে আমি মদ খাব। তালগাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে, আর মাতলামোর মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্যেই এই সব।